আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বর্ণিত যে তাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে একবার জিকাই লইল যে কেউ যদি নিদ্রা থেকে উঠিয়া ঘুম থেকে উঠিয়া দেখে যে তার কাফরের মাঝে নাজাসতর কিছু আলামত দেখা যায়, তাহলে এই আলামতটা এটাই যে না কাফরের মাঝে দেখলো নাজাসতর আলামত ঘুম থেকে উঠিয়া, এখন এটা হালকা মজি না মনি এটা তার মানে বান পেশার করার মতো আলাদা করার মতো তার ক্ষমতা নাই, তাহলে কি তা করতো? তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা ইয়াক্তাসিলু, সে যদি ঘুম থেকে উঠে তার কাপড়ের মাঝে এরকম আর্দ্রতা দেখে নাজাসতর কোনো চিহ্ন পায় তাহলে তার জন্য উচিত হইল তাই সে গোসল করিল, তো কারণ এটা স্বপ্নদোষের মতন, এটা এখন সে মনি হোক আর অজি হোক মজি হোক যেটাই হোক না কেন গোসল করে নিত। আবার প্রশ্ন করিল ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি স্বপ্নদোষ হতে দেখে কিন্তু জাগ্রত হয়ে তার কোনো আলামত বা আর্দ্রতা কাপড়ের মাঝে পাইল না, ইয়া রাসূলুল্লাহ কি খিবু আসলে স্বপ্নে দেখুন, যে স্বপ্নে দেখুন যে তার হয়তো এরকম এহতেলাম হয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলে যে না এহতেলামের কোনো চিহ্ন নাই, তো ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন অবস্থায় এহতেলাম হয়েছে তাই দেখলা কিন্তু চিহ্ন পাইলা না, এমত অবস্থায় কিতা করতা? এমত অবস্থায় আল্লাহ রাসূল ফরমাইল আল্লাহ গুসলা আলাই, আল্লাহ রাসূল বলল না এমত অবস্থায় আলামত যদি না পাওয়া যায় তাহলে গুসল তানুফে কিতা নাই ফরজ নাই, যদিও তাই স্বপ্ন যুগে দেখছেন তো অনেক সময় শয়তানে দেখাইলায়, অনেক সময় আছে এইরকম দারুণা নিয়ে শুইলেও এরকম হয়তো দেখাইলায়।